দেখুন, প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি বানিয়ে আলোচনায় শিক্ষক দম্পতি। ইট দিয়ে বাড়ি তৈরি হয় এমন কথা আমরা সবাই জানি, কিন্তু পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বসবাসযোগ্য বাড়ি তৈরি করা সম্ভব এটা কজনই বা জানে? পরিবেশ বান্ধব অথচ অল্প খরচে এমনি একটি বাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত নওদাবাস গ্রামের এক শিক্ষক দম্পতি। 1700 স্কোয়ার ফিট বাড়ি তৈরিতে তারা ব্যবহার করেননি কোনো ইট। তাদের এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক মানুষ। সরজমিনে কথা বলে জানা যায়, স্বামী রাশেদুল আলম ও স্ত্রী আসমা খাতুন দুজনে ঢাকার শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে পার্ট টাইম শিক্ষকতা করতেন। তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে রাফিদুল মানসিকভাবে অসুস্থ। তারা নিজ শহরে কোলাহল ছেড়ে চিকিৎসকের পরামর্শে দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেলেকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে এবছর শিক্ষক দম্পতি ঢাকা ছেড়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে আসেন। থাকার জন্য বাড়ি করতে হবে, অথচ হাতে যথেষ্ট টাকা পয়সা নেই। এই ভাবনায় অস্থির স্ত্রী আসমা খাতুন ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ইকো হাউস নামে চমৎকার বাড়ি তৈরি করেছেন জাপানিরা। এতে উৎসাহিত হয় আসমা। জাপানিরা পারলে পরিবেশ বিজ্ঞানের ছাত্র হয়ে আমরা পারবো না কেন, এমন ভাবনা থেকে পথ চলা তাদের। শুরুতে অনেকে তাদের বাড়ি করা নিয়ে হাসি তামাশা করেছে। রাশিদুলের বড় ভাই শফিউল রহমান বোতল দিয়ে বাড়ি তৈরি করা হবে এমন কথা মানতে নারাজ। শুরুতে বাধা দিয়েছিলেন তিনি। এখন তিনি গর্ব করে বলেন, রাশিদুল পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করে একসময় দেশের মানুষের কাছে বোতল হাউজের উদ্ভাবক হিসেবে পরিচিতি লাভ করবেন। চার রুমের থাকার ঘরে দুইটি বাথরুম, রান্নাঘর, বারান্দা, 1700 স্কোয়ার ফিট বসতি ভিটায় সর্বত্র বিভিন্ন সাইজের বোতল ব্যবহার করেছেন তারা। এমনকি বাথরুমের সেফটি ট্যাঙ্ক ও মেঝেতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল। বাড়ির ভিত্তি মূলে 1 লিটার এবং দেয়ালে ব্যবহার করা হয়েছে 1/2 লিটার প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলে বালি ঢুকিয়ে তা ইট হিসেবে সিমেন্ট দিয়ে লাগানো হয় বাড়ির কাজে। বোতলে বালি ব্যবহার করায় বোতল স্বাভাবিক ইটের তুলনায় 15 থেকে 20 গুণ বেশি শক্ত হয় বলে দাবি করেন রাশেদুল। বালি গরমে তাপ শোষণ করে ঘরকে রাখে অপেক্ষাকৃত ঠান্ডা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন বোতলে তৈরি বাড়ি দেখতে আসছে। বাড়ির কাজে নিয়োজিত মিস্ত্রিরাও আনন্দিত এ কাজে অংশগ্রহণ করতে পেরে। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা আলিমুজ্জামান জানান, বাহে, এত কম টাকায় মজবুত বাড়ি হয়, আগে তো জানলে আমরাও প্লাস্টিকের বোতল কুড়িয়ে বাড়ি করবার পানু হয়। বাড়ির রাজমিস্ত্রি রুদ্রেশ্বর রায় জানান, সারা জীবন তো ইট দিয়ে বাড়ি গড়ে দিছি মানুষে, এবার প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি করছু বাহে। পরিবেশ রক্ষার উপর দায়বদ্ধতা থেকে রাশেদুল অভিনব বাড়ির কাজে হাত দেয়, আর এ কাজে সার্বক্ষণিক সাহস যোগায় স্ত্রী আসমা খাতুন। পরিবেশ বান্ধব, তাপ শোষক, অগ্নি নিরোধক ও ভূমিকম্প সহায়কে বাড়ি ইটের তৈরি বাড়ি অপেক্ষা 40% টাকা কম খরচে বলে জানায় উদ্ভাবক রাশেদুল। আগামী 1 মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করে তারা বোতল হাউজে বসবাস শুরু করবেন বলে জানান এ দম্পতি। তারা জানায় তাদের এ বাড়ি করতে 75 থেকে 80 হাজার প্লাস্টিকের বোতল, 40 মণ বোতল প্রয়োজন হয়েছে। বোতল কিনেছেন 60 মণ, প্রতি কেজি বোতল প্রকারভেদে কিনতে হয়েছে 25 থেকে 30 টাকায়। টিনের চালা বাদ দিয়ে 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে বাড়ির পুরো কাজ শেষ হবে বলে আশা করছে এ দম্পতি। চলতি বছরের 8ই ফেব্রুয়ারি বাড়ির কাজ শুরু করেন, এ পর্যন্ত 80% কাজ শেষ হয়েছে। কালীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলিম জানান, দেশে ইটের বাড়ি হয় সেটি জানি, কিন্তু পরিত্যক্ত বোতল দিয়ে যে বাড়ি করা যায় তার রাশেদুলের এ বাড়িটি না দেখলে বিশ্বাস হতো না। তার এ বাড়িটি দেখে এলাকার অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে, আবার অনেকে তাদের কাছ থেকে বাড়ির নকশা করে নিয়ে যাচ্ছে বাড়ি করবেন। প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি পরিবেশ বান্ধব হলেও এটি ব্যবহারের আগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন হওয়া উচিত বলে মনে করেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান। তিনি আশাবাদ জানিয়ে বলেন, দরিদ্র মানুষের কাছে এ ধরনের বাড়ি মডেল হিসেবে কাজ করবে। বোতলের বাড়িটি নির্মাণে যদি 2.5 লাখ টাকা ব্যয় হয়, তবে ইটের তৈরি এরকম বাড়ি করলে 4 লাখের মতো ব্যয় হবে বলে জানান এ প্রকৌশলী। রাশেদুল দম্পতির বোতল হাউজের সাথে প্রকৌশলগত দিক সমন্বয় করলে এটি আরও নিরাপদ টেকসই হবে বলেও তিনি জানান। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।